সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, আমার পুজো হয়ে গেছে, আমি পুজো করে নিয়েছি। তারপরও অনেক কাজ এখনও আছে। আজকে তো নিরামিষ রান্না করব, এখনও জামাকাপড়গুলো মেলা হয়নি, যাব ছাদে। কিন্তু সবার আগে আমি পুজো করে নিয়েছি আজকে, ঠিক আছে? আমার নিজের গাছের। আর এখন আমি ছাদে যাচ্ছি জামাকাপড় মেলতে, সিঁড়িতে লাভলি ছেলে মেয়ে নিয়ে ঘুমিয়ে আছে। হ্যাঁ, চলে এসেছি ঘরে, ঝটপট বিছানাগুলো পরিষ্কার করে নেব, তারপর চলে যাব রান্নাঘরে। তো ঝটপট বিছানাগুলো পরিষ্কার করে নিই।
সামলে শুয়ে আছে, ছেলে মেয়েকে সব উপরে ফেলে রেখে নিচে চলে এসেছে। হ্যাঁ, আমার ছেলে ঘরে আছে, ওখানেও যাচ্ছে, যেখানে আমরা থাকবো সেখানেই ও চলে যাবে, একা থাকতে পারে না। এই হচ্ছে আমাদের লাভলি। চলে এসেছি রান্নাঘরে, ঘরের তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। এখন থেকে মানে বেশ কিছুক্ষণ রান্নাঘরেই থাকবো, ঠিক আছে। রান্না করবো ঝিঙে পোস্ত আর ডালটা করে ফেলেছি, মুগ ডাল, ভাতটা হচ্ছে আর এঁচুড়ের তরকারি করবো, ঠিক আছে। তো ঝিঙে পোস্তটা বসাই, আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে ঝিঙে পোস্তটা বানাচ্ছি, ঠিক আছে। কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, বানাবো ঝিঙে পোস্ত। আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু নুন, তারপর আমি ঝিঙে আর আলুটা একটু ভালো করে ভেজে নেব। প্রথমে আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপর আমি ঝিঙেগুলো দেব দিলাম, এরপর নুন দিয়ে সব পুরোটা ভালো করে ভেজে নেব। হ্যাঁ, ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা, আর ঝিঙে আলু আর টমেটো একসঙ্গে আবারও ভালো করে একটু নেড়ে ভেজে নিলাম। একটু সুন্দর করে ভেজে নিতে হবে, আর ঝিঙে থেকে তো অনেক জল বের হবে, তো নতুন করে আমি কোনো জল দেব না, তো সে কারণে ঝিঙে আলু টমেটো ভালো করে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, তারপর ঢেকে দিলাম, কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, ঝিঙে আলু তো সেদ্ধ হয়েই গেছে। এই আলুটা চন্দ্রমুখী আলু দিয়েই বানাচ্ছি, কারণ পোস্ত যদি আলু দিয়ে মোটেও ভালো লাগবে না, তো সে কারণে চন্দ্রমুখী আলু দিয়ে বানাচ্ছি। আর ঝিঙে এতক্ষণ ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, ফলে ঝিঙেটা তো নরম হয়েই গেছে আর আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি, সুন্দর করে ভালো করে একটু ভেজে না নিলে পোস্ত তরকারি মোটে ভালো লাগবে না খেতে, ঠিক আছে। তো এবার দিয়ে দিলাম হলুদ, পোস্ত তরকারিতে অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি দিই, কারণ সাদা সাদা তরকারি আমার মোটেও খেতে ভালো লাগে না। লাল আর বেশ মানে তরকারিটা একটু ভালো রং না হলে আমার ভালো লাগে না খেতে, তো সে কারণে হলুদ দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম। এছাড়া আমি পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি পোস্তর সঙ্গে, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝিঙে তো একটু মিষ্টি মিষ্টি, একটু বেশি করে ঝাল দেওয়ার এইগুলো দিয়ে দিলাম আর কি। চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি পোস্তটা। হ্যাঁ, তো এবার পোস্তটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝিঙে পোস্ত টমেটো, ঝিঙে আলু আর টমেটো সবগুলো একসঙ্গে ভেজে পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। তারপর মিক্সির বাটিটা একটু ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, ব্যাস, আর কোনো জল দেওয়ার দরকার নেই, এতেই হয়ে যাবে, সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো অল্প সময়। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব, ব্যাস পোস্ত তরকারি হয়ে যাবে। এখন বানাচ্ছি এঁচুড়ের তরকারি। কড়াইতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, ঠিক আছে। সরষের তেলে অবশ্যই করছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর হ্যাঁ ফোড়ন দিলাম। তারপর এটা এঁচোড় আর আলুটা তো সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে, এখন দিয়ে দিলাম একটু হিং। তারপর একটু সুন্দর গন্ধ বের হবার পর আমি দিয়ে দিচ্ছি জিরে আর আদা, পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওটা একটু ভালো করে ভেজে নিলাম, তারপরে দিচ্ছি হলুদ, হলুদ দিয়ে সেদ্ধ করেছি, একটু অল্প করেই হলুদ দিলাম।
তারপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, টমেটো, সমস্ত মশলাগুলো টমেটোর সঙ্গে ভালো করে ভেজে দিলাম। এবার বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে আমি নেড়ে নিয়ে একটু সামান্য জল দিলাম, তেলটা যতক্ষণ না আলাদা হয় ততক্ষণ নেড়ে তারপর সেদ্ধ করে রাখা এলো আলু আর এঁচোড়টা ঢেলে দিলাম। দিয়ে তারপর ভালো করে খুন্তি দিয়ে সমস্ত মশলার সঙ্গে এঁচোড় আর আলুটা মিশিয়ে দিয়ে তারপর জল দিয়ে দেব, জল দিয়ে নুন দেব, তারপর দেব একটু ঘি আর তারপর দেবো গরম মশলা, ব্যাস এঁচোড়ের তরকারি রেডি। রান্না কমপ্লিট, বানিয়েছি ঝিঙে পোস্ত, মুগ ডাল, ছেলেকে খেতে দিতে হবে, আর এঁচোড়ের তরকারি বানিয়েছি আর পাঁপড়, ঠিক আছে, আর ভাত তো বটেই, এটুকুই রান্না করেছি, ঠিক আছে ঠিক আছে।